এজন্য তথাকথিত আহলে কোরআন এটা আরেক ষড়যন্ত্রের অংশ। তারা বলে আমরা শুধু কোরআন মানব আর কিছু মানব না, সব ষড়যন্ত্র, সম্পূর্ণ মিথ্যে কথা। শুধু কোরআন কোন মানুষের পক্ষে মানা সম্ভব না। কি বলছি বলেন, শুধু কোরআন কোন মানুষের পক্ষে কি না? শুধু কোরআন কোরআন মানুষের পক্ষে মানা সম্ভব না। যদি হাদিস বাদ দাও, একটা পৃথিবীর কোন মানুষ দু রাকাত নামাজ পড়ে দেখাতে পারবে না। তুমি এভাবে করে নামাজ শুরু করলা, এটা তো আমি হাদিস থেকে শিখছি, তুমি করতে শিখলাম আমার বুঝা মানে বুঝাইতে পারলাম না। কারণ এই জন্য আহলে কোরআন মানার সুযোগ নেই। বলেন আহলে কোরআনের ধারে কাছে যাওয়ার কি নাই? এবার আরেক দল বলে আমরা হাদিস মানব, আর কিছু মানব না, এটা আহলে হাদিস না, এটা হওয়ার সুযোগ নেই। কি বলছি, এটা হওয়ারও কি নাই? বলেন আহলে কোরআন হওয়ার সুযোগ নেই, আহলে হাদিস হওয়ার সুযোগ নেই। আমরা হব কি? কোরআন হাদিস ইজমা কিয়াস এই চারোটার সমন্বয় না হইলে দিন মতো চলা কোনো দিন সম্ভব না, কোনো দিন কি না কেয়ামত পর্যন্ত সম্ভব না। তাইলে রাসূলের এক নম্বর জিম্মাদারি কি? এবার বলুন তো দেখি, যারা আমরা কোরআন কারিম তালে পারি না, আমাকে অবস্থাটা এমনি কি কীটা, আমাদের জীবনটা এমনি কি, আপনার কি মনে হয়? আর সাজে মালিকের কাছে আপনার নাম কত? মালিক বলবে আমার কিতাবটা পড়তেই পারলি না, তোর আমি 60 বছরের যোগ্যতা দিলাম, তুই আমার কিতাবটা পড়তেই পারলি না। কি বলেন? আমার এই যে আমার এই ছোট ছোট বইগুলো আছে না, এই ছোট ছোট বইগুলো, এগুলো আমিও একটা মানুষ, বইও একটা বই, বুঝেন নাই কথা। লেকিন দুনিয়ার কোথাও যদি দেখি কেউ আমার বইটা দেখে দেখে পড়ে, আচ্ছা আমার কাছে কেমন লাগে? আমি এবার মক্কা চলব, অনেক দেখছি, অনেক জায়গা দেখছি, বসে বসে বই পড়ে। আমার কাছে 5 অক্ত নামাজ বলে তাসবিহাতের কার্ড আছে, আমি অনেককে দেখছি এটা পকেটে, ছোট্ট কার্ড, এটা পকেটে, উনি বসে দেখে দেখে পড়তেছে। আমার 5 টাকার কার্ডটা আমার কাছে দেখে উনি পড়তেছে, দেখে পড়লে আমার চোখে পানি এসে যায় খুশিতে। আল্লাহ, ইনি তো আমার চিনে না, হারামের ছাদে দেখছি, দোতলায় দেখছি, মাথাফে দেখছি, বসে বসে সালাম ফিরে এরা পকেট থেকে বের করে পড়তেছে। আল্লাহ, আমি যিনি সামনে দিয়েছি ইনি তো জানে না, ইনি তো আমার চিনেও না, দেখি আমার কার্ডটা পড়তেছে। আল্লাহ, আবার মক্কা শরীফে বসা, আল্লাহ মদিনা শরীফে বসা, এই আমার এই আদনা মেহনত যদি ইনি পড়ার কারণে আমার কাছে এত ভাল লাগে, তো কোরআনে করিম যদি আপনার ছেলে পড়ে তো রবের কাছে কেমন লাগবে? যারা এই বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, ঔষধের কোম্পানি, দেখবেন মোটর সাইকেলের উপরে কেমনে বইয়া থাকে ডাক্তারদের চেম্বারের সামনে, বসে থাকে নি মোটর সাইকেলের উপরে, অসহায়ভাবে বসে থাকে, হায় রে ঘন্টার পর ঘন্টা। আবার ডাক্তার লিখে থাকে চেম্বার চলাকালীন ভিতরে আসবেন না, বেচারা ভিতরেও যাইতে পারে না, বইতেও পারে না। এখন যেই একটা রুগী বাইর 10 জন 100 আসে, আপনার প্রেসক্রিপশনটা একটু দিবেন, তো দিছে, দেখে যে নিজের চোখ বুলালে তো বুঝে নিজের কোম্পানির ঔষধ, খুশিতে ভাগ ভাগ হাসে, মোবাইল বাইর করে ছবি তোলে, বলেন না বাস্তব না বাস্তব। আচ্ছা এবার বলুন তো দেখি, একজন ইনি বসে বসে পত্রিকা পড়তেছে, ইনি বসে বসে ফ্রেন্ডশিপ পড়তেছে, আল্লাহ কি কয়? ফেরেশতা ছবি তুল ছবি তুল, ও আমারটা পড়ে কি? হ্যাঁ, ফজরের পরে সবাই হাঁটে, আপনিও হাঁটতেছেন, দেখেন আপনি হাঁটতে হাঁটতে ফ্রেন্ডশিপ পড়তেছেন, কেমন হবে? সবাই হাঁটতেছে, আপনি বসে বসে ফ্রেন্ডশিপ পড়ছেন, তো কেমন হবে? রাতের অন্ধকারে আপনার ঘর থেকে কোরআনে কারিমের আওয়াজ আসছে, তো কেমন হবে? কমন সেন্সে কি বলে, আকলে কি বলে? এমনি এটা তো নিশ্চিত রবের কালাম, যে এটা তো নিশ্চিত না, সবাই একটু বলেন না, কারো কোনো সন্দেহ টন্দ আসেনি কোনো? আর সন্দেহ থাকলে ওই 6 বছরের বাচ্চাকে গিয়ে দেখে আসেন, এটা তো চ্যালেঞ্জ, এটা তো রবের চ্যালেঞ্জ, যে পৃথিবীতে 6 বছরের কোনো বাচ্চা বাংলা 1 পৃষ্ঠা পারে মুখস্থ শোনাও, ইংরেজি 1 পৃষ্ঠা পারে শোনাও, ভূগোল 1 পৃষ্ঠা পারে শোনাও, আর আমারটা 30 পারা পারে,
এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা কোরআনের মুজিজা, এটা কোরআন, এটা ছিল, এটা আছে, এটা থাকবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। তাহলে নবীজির এক নম্বর জিম্মাদারি কি? তাহলে উম্মতের এক নম্বর জিম্মাদারি কি? ও উম্মতের এক নম্বর জিম্মাদারি হলো নবীজির নবীজির জন্ম তারিখে ঝান্ডা লাগানো, বাঁশের আঘাত পতাকা লাগানো। বাঁশের আঘাত কি লাগানো বলেন? বাঁশের ডগায় পতাকা লাগানো, এটা হলো এক নম্বর। আর দু নম্বর জিম্মাদারি হলো ট্রাকে করে নাচানাচি করা, এটা হলো দুই নম্বর জিম্মাদারি। তিন নম্বর জিম্মাদারি হলো হালুয়া খাওয়া। এগুলো কোন জিম্মাদারির মধ্যে পড়ে? দিনের কোন অংশের মধ্যে পড়ে? কোন অংশের মধ্যে পড়ে? দিনের কোন অংশের মধ্যে পড়ে? আপনি দর্জির কাছে জামা বানাতে দিলেন, প্যান্ট বানাতে দিলেন, পায়জামা 32 দিচ্ছেন মাপ, দর্জি 36 বানাইছে, আনবেন তো? আনবেন তো না? নাম তার মুখ বরাবর মারবেন, টাকা কাজ 2 ইঞ্চি বাড়তে দিছে, টাকা তো বাড়তে দেওয়া দরকার, আনবেন না, তার মুখ বরাবর মারবেন। সে যদি বলে আমি তো বাড়াই এনে দিয়েছি, আমি তো কমাই এনে দিয়েছি, আমি তো বাড়িয়ে দিয়েছি, আপনি কেন আমাকে টাকা দিবেন না? আমার তো 200 টাকা বাড়াই দেন, আনবেন আনবেন না, আনবেন না। আপনি যদি আপনার একটা পায়জামাই যদি না আনেন, একটা প্যান্টে যদি না আনেন, একটা জামাই যদি না আনেন, মোহাম্মদুর রসুল্লাহকে রব যে দিন শিখিয়েছেন হাতে কলমে 23 বছর, সুবহানাল্লাহ বলেন না, কিভাবে শিখিয়েছেন রব তার হাবিবকে? ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।